আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান স্মরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে ১৩ নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, রিক্ত শেষ চুমু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। জানি না গানটা কত ভালো গাইতে পারলাম, জানি না মানুষের হৃদয়ের কথা কতটা ধরতে পারলাম 200টা এপিসোড ক্রস করে, জানি না ভারতবর্ষের জাগরণ কবে হবে। 125 বছর পার হয়ে যাবার পরেও, বিবেকানন্দের সেই ফেমাস স্পিচের পরেও, যখন তিনি বলছেন খালি পেটে আর যাই হোক ধর্ম হয় না, তাই সব কিছুকে ছেড়ে মানুষের কাছে যাও, সেই ভারতবাসীরা এখনও মানুষের কাছে যেতে পেরেছেন কি না ডিজিটাল যুগে তাও জানা নেই। জানা নেই যে কোনো পাড়াতে হোয়াটসঅ্যাপ সেন্টার আছে যে পাড়ার মানুষের কিছু হলে তারা একে অন্যের পাশে দাঁড়াতে পারবে। জানা নেই যে মায়েদের জাগরণ কবে হবে, তারা তো হয়তো প্রস্টিস শিখেছেন, তারই কথা মতন তিনি যখন সিস্টার নিবেদিতাকে বলছেন তারা যেন ইনকামের পথ খুঁজে পান, কিন্তু মায়েরা কবে মায়েদের পাশে দাঁড়াবেন এত কোটি টাকার দুর্গাপূজা কালী পূজা দিওয়ালি সব কিছু হয়ে যাওয়ার পরেও, সেটাও জানা নেই। আর জানা নেই এমন অনেক কথা ভারতবাসীকে জুড়লে, শুধু জানা নেই জানা নেই জানা নেই। আমরা নাকি ব্রহ্মাণ্ড, আমাদের ভেতরেই ব্রহ্মাণ্ড, আমাদেরকেই এক হতে হবে, নিজেদেরকে জানতে পারলে পৃথিবীকে জানা হয়ে যাবে। তাহলে আমরা পাড়ার লোককে কবে চিনব, পাড়ার মানুষদের পাশে কবে দাঁড়াব, চাষিদের পাশে কবে দাঁড়াব এবং কিভাবে দাঁড়াব। যেহেতু ভাবনামুখ সলিউশন বেসড একটা খবর, অনলাইন খবর, যেহেতু আমরা বারবার করে বলছি আপনারা ভিডিও পাঠান ভিডিও পাঠান, এইভাবে সাইডে রেখে আজকে আমি বড় ক্যামেরাকে বাদ দিয়ে আমার মোবাইলেই আমাকে নিজেকে শ্যুট করছি, দুটো ছোট্ট লাইট আমার সামনে জ্বালিয়ে, যে ভারতবর্ষের সূর্য ওই সূর্য ওঠার সঙ্গে উঠবে না। স্টেশন ভিত্তিক মানুষকে এক হতে হবে। ধরুন শ্রীরামপুর, আপনার চাঁদা 200 টাকা, তার 100 টাকা একটা চাষির জন্যে, তার মানে 300 জন এক হলে একটি চাষি বিঘা প্রতি 15,000 টাকা পাবে। তার সঙ্গে একটাই শর্ত হবে, তার সব সবজি যা সে উৎপাদন করবে আগে লিখিত দেবে, প্লাস মাইনাস 10 কেজি 15 কেজি 20 কেজি হতেই পারে, তাহলে আমরা তার পাশে দাঁড়াবো। আর একটা শর্ত হবে, তাকে অর্গানিক ফার্মিং করতে হবে। আমি অনেকদিন 200+ এপিসোডে বলে গেছি যে সাহিত্য মানুষের পাশে কিভাবে দাঁড়াবে। আমরা সাহিত্যিকদের কথা শুনতে চাই, রাজনীতিবিদদের কথা শুনতে চাই না, কারণ পৃথিবীর সব কিছু রাজনীতি নয়, ভালোবাসা তার চেয়ে অনেক অনেক বেশি। তাই যখন মানুষ বলেন আমরা রাজনীতি করি না, আমি বলি না রাজনীতি করি আমরা, ভালোবাসার রাজনীতি করি। যদি মানুষের পাশে দাঁড়াতে পারি তবে আমরা সাহিত্যিক, তবে আমরা কবি, তবে আমরা লেখক, তবে আমরা বাতিক শিল্পী, তবে আমরা নাটকের কর্মী। আমি বল সোসাইটির এই অনুষ্ঠানটি কভার করার পর আমি নিজেই ভাবতে শুরু করলাম, পুরো একটা দিন স্বামী বিবেকানন্দের যখন এই 42 মিনিটের
সিনেমাটি দেখলাম, তিনি ভারতবর্ষকে নিয়ে কি বলছেন, একটি মানুষও তার পাশে দাঁড়ায়নি বলে তিনি বাধ্য হয়ে গিয়েছিলেন পুরো জগতের কাছে যে পুরো পৃথিবীকে দেখতে চাই। 12টি বছর ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষে, সেই ভারতবর্ষ গরিব কেন? তার কারণ তারা জানে না যে কীভাবে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। আর বাইরের প্রবলেম হচ্ছে তাদের কাছে টাকা তো আছে, কিন্তু মাথার ভেতরে যে তাদের ব্ল্যাঙ্কনেস, তারা কীভাবে মানুষকে ভালোবাসবে জানে না। এই দুটোর ডিফারেন্স হচ্ছে মেনলি ভারতবর্ষ ও বাইরে। তারই মধ্যে আমরা মানুষেরা যারা এখনও জানি না পাড়ার পাশে কীভাবে দাঁড়াবো, তাই শত শত মেসেজ আমরা রোজ শেয়ার করে যাচ্ছি। কেন, আপনার নিজের কি কিছু বলার নেই? আপনার স্কুলের দিদিমণিদের কিছু বলার নেই? ছাত্রদের কিছু বলার নেই? ডক্টরদের কিছু বলার নেই? ইঞ্জিনিয়ারদের কিছু বলার নেই? সবারই তো কিছু না কিছু বলার আছে। তাই একটাই অ্যাডভাইস দেব যে আপনারা পাড়া ভিত্তিক কোনো একটা জায়গা ঠিক করুন, যেখানে আপনারা খবরের কাগজ, খাতা, বই, মানে বাচ্চা থেকে বুড়ো সবাইকে এক করতে পারবেন, এবং সেই টাউনে একজনকে খুঁজে নিন যিনি সাহিত্যের সঙ্গে যুক্ত ও এডিটিংটা শিখবেন। তাই আপনার কথাবার্তা তিনি মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে পাবেন, আপনাকে কোথাও যেতে হবে না, তিনি এডিট করে তুলে দেবেন যেমন আমি ভাবনামুখে তুলে দিচ্ছি। যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাহলে ভাবনামুখের লোগো আমি দিয়ে দেবো। সেকেন্ড হচ্ছে পাড়াভিত্তিক মাসে একদিন এক হয়, আপনারা পাড়ার কথা বলুন, সমস্যা সমাধানের কথা বলুন, এবং ভবিষ্যতের ভারতবর্ষ কীভাবে এগোবে তার কথা বলুন। আমরা 72 বছর ধরে ভুল ধরে গেছি, এবার নেক্সট জেনারেশন যেটা আসছে আমরা ঠিকটাকে ধরতে শিখি। আজকের সকাল খুব ভালো লাগছে, সুভাষ হালদার অনেকদিন, মানে তাকে দিয়ে ভাবনামুখের প্রথম অনলাইন অনুষ্ঠান শুরু হয়, তারপর তিনি চলে যান, তিনি ভিডিও পাঠাচ্ছিলেন না। আমি বলবো না যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও প্রবলেম নিশ্চয়ই হয়েছিল। আজকে তাকে ফিরে পেলাম এবং প্রথম অনুগল্প ঝর্ণাদির পেলাম, 3টে পরপর অনুগল্প শুনুন। ও হ্যালো কলকাতা, হ্যালো কলকাতা একটা অনুষ্ঠান করে শিয়ালদাতে, সেই 31শে মার্চ, সেই অনুষ্ঠানের কিছু গ্লিমস আপনাদেরকে দেখাচ্ছি। ফ্যান ট্যান থাকার জন্য খুব ভালো রেকর্ডিং হয়নি, তাই কয়েকটা কবিতা, আর বাদ বাকি সবাইকে বলবো আপনারা বাড়িতে বসে ভিডিও রেকর্ড করে পাঠাতে শুরু করুন। মেম্বারশিপ চাঁদা দিন যেখানে যেখানে পারবেন, সবকটা স্টেশনের জন্য, যেমন শ্রীরামপুরের জন্য আমি একটা আলাদা স্টেশন করছি, রিষ্টার জন্য আলাদা স্টেশন, সেইখানে একটা মানুষ, দুটো মানুষ, চারটে মানুষকে খুঁজে নিন যারা আপনাদের এই ভিডিওগুলোকে এডিট করে তুলে দেবে। কারণ আমি তো শ্রীরামপুরকেই হয়তো পারবো না যদি 1000 জন মেম্বার হয়ে যান, কারণ চাষির পাশেও দাঁড়াতে হবে। এবং সেই চাষির কথা, মানে সে 15,000 টাকা পাবে পার বিঘা, ভারতবর্ষে অর্গানিক ফার্মিং শুরু হবে, তাহলে 80% রোগ আপনাদের এমনিই সেরে যাবে। একটা নতুন সকাল হোক, নতুন সুইচ জ্বালি, আপনার বাড়ির সুইচ, আপনার পাড়ার সুইচ, পাড়াতে একদিন এক হলে ভারতবর্ষে দাঙ্গা বন্ধ হয়ে যাবে, ক্রাইম বন্ধ হয়ে যাবে। জায়গায় জায়গায় CCTV বসান, পুলিশকে গভর্নমেন্টকে হেল্প করুন। ধন্যবাদ, নমস্কার। কবিতা, কখনো কবি হব না, কবি হতে গেলে কি মাটিকে পাথর হতে হবে, নিতে হবে পায়ের তলায় শহর কলকাতা, তবে কবি হব না। ভালোবেসে লিখে যাব দু একটি ইচ্ছে যেমন, কিছুকাল হেঁটে যাব বর্ণে বর্ণে, যদি রক্ত খোঁজো কবি সেরায় পিঠে পৈতের দাগ, তবে কবি হব না। ভালোবেসে লিখে যাব দু একটি ইচ্ছে যেমন, লিখে যাব মাটি কথা, ঘাস কথা, নদী কথা, যদি ভাবো এ তুচ্ছ অযথা, তবে কবি হব না। ভালোবেসে লিখে যাব দু একটি ইচ্ছে যেমন, কখনো কবি হব না। ধন্যবাদ। অসমাপ্ত সংলাপ, এমনভাবে অতীত যে ফিরে আসবে ঘুণাক্রেও বুঝতে পারিনি। সেই কবে কলেজের খাতায় লিখেছিলাম, বিজন পথে ঘুরে বেড়ায় আমার মেয়েবেলা, অনেক কথা উদাস করে ঢেউয়ের আলো খেলা, এরকম অনেক অপরিণত কবিতা নতুন বসন্তের হাওয়ায় পাক খেত। এখন হেমন্তের ধানের গন্ধ শরীরে পাড়ায়, হঠাৎ কেন মেঘের হুড়ুহুড়ি, ভাটা গাঙে জোয়ার ছলাচ্ছল, যৌথ ফ্যামিলি
সামনে এইচএস পরীক্ষা। বাবা তার ছাত্র অচিন্ত্যকে ডেকে বললেন, কটা মাস অঙ্ক আর ইংরেজিটা দেখিয়ে দাও। অচিন্ত্যদা আসতেন সন্ধ্যের পর। হ্যারিকেনের আলোয় একদিন অঙ্ক কষতে কষতে মুখ তুলতেই দেখলাম গম্ভীর মানুষটির চোখ আমার মুখের দিকে। গ্রাহ্য করিনি। পাশ করার পর আর্টস নিয়ে কলেজে ভর্তি হয়েছি। মাঝে মাঝে রাস্তায় দেখা হয় অচিন্ত্যদার সঙ্গে। একদিন বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, উনি একটা গাছের তলায় দাঁড়িয়ে ধীরে ধীরে কাছে এসে একটু দূরত্ব রেখেই বললেন, তুমি গোজো না, আমি তোমাকে পছন্দ করি। লজ্জায় মাথা নিচু করে একটু হেঁটে গেলাম। মুখে কোনো কথা শুনল না। বাস এসে গেল, তাড়াতাড়ি উঠে পড়লাম। বাড়ি এসে শুনলাম অচিন্ত্যদা কলকাতায় ভালো চাকরি পেয়ে কালই চলে যাচ্ছেন। প্রায় দুটো বছর মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু কোনো দিন কথা বলিনি। ভালো লাগার গন্ধ তবু ফিরে আসতো প্রাণতা নিয়ে। এর যে কী আকর্ষণ কাউকে বলতে পারিনি, লজ্জা। লুকিয়ে দেখতাম তার মুখ, অব্যক্ত ভালো লাগা শরীরকে তোলপাড় করে তুলত। বিয়ে ফাইনাল ইয়ার, এক ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। স্বামীর সঙ্গে প্রথম রাত রোশয্যা, এও এক অচেনা অনুভব। সব কিছু ধুয়ে মুছিয়ে নতুন জগতে একটু ঘর কোনো ছিলাম। সময় পেলেই বই পড়ার নেশা, বই মেলা এলে বই কেনার, বই সাজানো, আর একটা শখ কবিতা লেখা। দু একখানা বই বেরিয়েছে, কবিতা পড়ার ডাক পায়। এভাবেই তিরিশটা বছর কেটে গেছে। ছেলে মেয়েরা বাইরে, আমরা দুজনা দু জগতের বাসিন্দা। বর্ধমান বইমেলা থেকে সেবারে ডাক এলো কবিতা পড়ার। স্বামী বললেন, তুমি গাড়ি করে একাই যাও, আমার যাওয়া হবে না, আর্জেন্ট মিটিং আছে। নির্দিষ্ট দিনে বইমেলায় হাজির, কবিতার আসর শুরু হওয়ার আগে ঘোষণা, এখন সামান্য কিছু বক্তব্য রাখবেন আমাদের প্রেসিডেন্ট অচিন্ত্য চট্টোপাধ্যায়। চমকে উঠলাম, মুখ ভর্তি দাঁড়িয়ে মনের বিস্তার ঘটতে থাকে। অতীত রোমাঞ্চ বারবার নির্মাণ, মুখরায় অতীত, যন্ত্রণা নেই তবু এক ইশারা। হৃদয় থেকে উঠে আসতে থাকে সদ্য যৌবনের গল্প। ভিতরে কে যেন হাতুড়ি পিটছে, দশজন করে কবিকে মঞ্চে ডাকা হচ্ছে, দুটি করে কবিতা পড়ার আহ্বান। আমি বসলাম সভাপতির পাশে, তাকায়নি একবারও ওর মুখের দিকে। যদি অচিন্ত্যদা হন, লজ্জায় মুখ নিচু করে ভাবছি, এখানে কেন আসবেন কবি অচিন্ত্যদা? উনি মুখ ঘুরিয়ে বললেন, কেমন আছো মনিকা? বুকটা ধক করে উঠল। অচিন্ত্যদা আপনি এখানে? এখানে অনেকদিন হয়ে গেল, তোমার লেখা প্রায় পড়ি। বিয়ের পর এই প্রথম দেখা, তাই না? আপনি তাহলে আমাদের অচিন্ত্যদা? চিনতে পারছো, গ্রামের মানুষেরা এখন কে কোথায় থাকে খবর রাখো না, বিচ্ছিন্ন জগতে বাস করছি আমরা। বৌদি কোথায়? বিয়ে আর করা হয়নি, এখানকার মানুষদের নিয়ে বেশ আছি, প্রিয়জনদের খুঁজে পেয়েছি এখানে। ধীর স্থির বলিষ্ঠ মানুষটাকে দেখে মুহূর্তেই ভাষাটা বদলে গেল। ভেতরের উচ্ছ্বাস চেপে বললাম, আপনার কবিতা পাঠকের কাছে আমন্ত্রণ পত্র, সবার মন স্পর্শ করে। তবু মুখ ফুটে বলতে পারলাম না, অচিন্ত্যদা একবার যাবেন দুর্গাপুরে, আপনার কথাটা আজও আমার ভিতরে আঁকড়ে বসে আছে। অসমাপ্ত সংলাপের রূপালি আলো নিঃশব্দে কাছে এসে দাঁড়ায়। আজ আলাদা করে ভালো অনেক কিছু লাগছে, তার কারণ হচ্ছে স্বরূপনগরে গিয়ে আমি একটি নাটকের অনুষ্ঠান তিন দিন ধরে কভার করে এসেছিলাম। তিলকদা আজকে সেই স্কুলের নাচ পাঠালেন। আর ভালো লাগছে রিতেশ ঘোষ, দোলের অনুষ্ঠান করে চলে গেছিলেন, বলেছিলেন নরেশদা আমরা বসবো, কী করে শান্তিনিকেতন বাংলাদেশ কলকাতা নিয়ে অনুষ্ঠান করা যায়। তা উনি বললেন 14 এপ্রিলের পরে বসবো, 1লা বৈশাখের পরে বসবো, কিন্তু তার মেয়ের ভিডিওটি পাঠিয়েছেন তার স্কুলের নাচের। এটাই ভালো লাগছে যে আমরা একটা সেন্টার করতে চাই আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার অফিসে। মাসে একটা দিন 4 ঘন্টা সাহিত্যের জন্য দিন, ও আপনাদের অফিসের লোকেরা, আপনাদের স্কুলের লোকেরা, আপনাদের ছাত্ররা, মানে আমাদের দেশের লোকেরা ভবিষ্যতের ভারতবর্ষের জন্য কী ভাবছে সেটা দেখাতে চাই।
জনগণের নিজস্ব নিজে হোয়াটসঅ্যাপের চ্যানেল ভাবনা মুখ, আপনার মুখ, আমার মুখ, 135 কোটির মুখ হতে যাচ্ছে। সিংহাসনে মরতেতে বাজিয়া উঠল ঢাক, সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, নবমীতে মা জননী নিশিপ হয়ে না, দশমীতে পাগলা গুলা নাচতে লাগিলা, নবমীতে মা জননী নিশিপ হয়ে না, দশমীতে পাগলা গুলা নাচতে লাগিলা, শিবে দুর্গারে লইয়া যাবে কইলা শুভবন, শিবে দুর্গারে লইয়া যাবে কইলা শুভবন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন।
আমি যে ভজনটি গাইছি এটা লেখা প্রতাপ বালাজি মহাশয়ের এবং শুরু করেছে আমার গুরুজি আচার্য জয়ন্ত বসু। হরি সুমিরন তে সব দুঃখ জানে, হরি সুমিরন তে সব